তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুর্গাপুর। দুর্গাপুরে কিছু কাজও আছে, আর একটা জায়গায় যাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো চলে এসেছি, আজকে এসেছি ডিসি, ডিসিতে জওয়ান সিনেমাটা দেখতে। আমি কোনদিন হলে সিনেমা দেখিনি, তাই আমার বরমশাই আজকে আমাকে সিনেমা দেখাতে এসে নিয়ে এসেছে। আর চলে এসেছি, ভাবলাম হয়তো আসতে লেটই হয়ে যাবে, কিন্তু যাক টাইমের মধ্যেই পৌঁছে গেছি। তো টিকিট টিকিট কেটে নিয়েছে আমার বরমশাই, তারপর আমরা ওয়েট করছি কখন সিনেমা হলে ঢুকবো। ঢোকার জন্য আমরা ওয়েট করছি বসে বসে। আমি তো এখানে বসে বসে শুধু দেখছি চারিদিক কত মানুষ এসেছে। তারপরে আমি ফার্স্ট আমার অভিজ্ঞতা সিনেমা হলে সিনেমা দেখবো সত্যি। তো এখানে কিছু জিনিস কিনে নিচ্ছি, খাওয়ার জিনিস, সিনেমা দেখতে দেখতে খাবো। তার জন্য বরমশাই কিনে নিচ্ছে লেস, নানা রকম জিনিস, কেক, বিস্কুট, আমি এগুলোই খেতে ভালোবাসি, তো আমার বরমশাই কিনে নিচ্ছে। তো কেনাকাটির পর আমরা যাব এবার উপরে, এই তো হল খুলবে, তার জন্য ওয়েট করছি। তো খুলে দিয়েছে, আমরা ভিতরে একটু ছবি টবি তুলে নিচ্ছি। আমার বরমশাই দেখো আমাকে ছবি তুলে দিচ্ছে, তারপর দুজন মিলে ওপরে উঠে যাচ্ছি। তো জওয়ান সিনেমাটা সত্যি খুব সুন্দর, অসাধারণ লেগেছে, তোমরা যেয়ে দেখতে পারো হলে। তো সত্যি দারুণ করেছে, আমার তো ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। তারপর সবারকার না লাগতেও পারে, বাট আমার দারুণ লেগেছে, দারুণ একদম। তো তারপরে এবার হলে ঢোকার পালা, তো হলরুমে ঢুকে গেছি। এবার যেখানে হবে, মানে যেখানে সিনেমাটা হবে সেখানেই তো ঢুকছি আস্তে আস্তে সবাই মিলে। দেখো এই তো শুরু হয়ে গেছে, তারপর আমরা কিছুক্ষণ বসলাম, বসার পরে শুরু হচ্ছে, এই দেখো শুরু হয়ে গেছে। তো সত্যি একদম ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি আমার দারুণ লেগেছে, আমার নিজের মতামত এটা, আর দারুণ লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর। আমি ফার্স্ট হলে মুভি দেখছি, তো প্রথম আমি যে অভিজ্ঞতা হলে সেখানে তো দারুণ অসম, আর সত্যি দারুণ বইটা এত সুন্দর ছিল, এত সুন্দর, আমার বিরাট ভালো লেগেছে। তো জানি না তোমাদের কী লাগবে, যে তোমরা সকলে যাও দেখে এসো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো কিছু কিছু পার্ট আমি রেকর্ড করেছি, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, কারণ আমার স্ক্রিন এতটাও ক্যামেরাটা ভালো নয়, তারপর আবার রাতের ভিডিও, তো তাও তোলার চেষ্টা করেছি। দেখো তোমরা দারুণ, সত্যি বইটা আমার এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, দারুণ করেছে বইটা। তো দেখো প্রতিটি পার্ট এত সুন্দর, জওয়ান মুভিটার প্রতিটি পার্ট এত সুন্দরভাবে মানে তৈরি করেছে, তো দারুণ, সত্যি আমরা দেখে তো আমার আর আমার বরের খুবই ভালো লেগেছে। তো তারপরে হাফ টাইম হয়ে গেল, আমরা বেরালাম, তো কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা বলতে খাবার কিছু নিলাম, শেষ হয়ে গেছে তো ওখানে খেয়ে বসে খেতে খেতে। তো তারপরে বর্মশাই ওইদিকে কফি খাচ্ছে আর আমি এদিকে স্প্রাইট নিয়ে নিয়েছি। তো তারপর আবার হলে চলে গেলাম, মুভি শুরু হয়ে গেছে। তো দেখো তো আমি অল্প করেই ভিডিও করেছি, কারণ একটাই কারণ, বেশি ভিডিও করলে মুভিটা কিছু বুঝতে পারবো না, মন দিয়ে তাই দেখছিলাম। তো তারপরে মুভিটা শেষ হয়ে গেল, এই তো গান চলছে, তারপর আমরা শেষ পর্যন্ত দেখলাম দুজন মিলে। দেখে পরে এই তো বাইরে বেরিয়ে গেছি, তো এবারে চলো যাওয়া যাক বাড়ি। তো আসার পথে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, ওখানে রুটি, চিকেন কষা, পেঁয়াজ লঙ্কা, তড়কা অনেক কিছু নিয়ে খাবার শুরু করে দিয়েছে একটা হোটেলে। তো খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে এলাম, তো ওখানে কিছু ফটো তুলে নিয়েছি, ওখানে যাবো আর ফটো তুলবো না সেটা তো হতে পারে না। তো এখনকার জন্য টাটা বাই, ভালো থেকো সবাই।